আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটি ব্লগ শেয়ার করার জন্য। বাসায় লেবু আর শসা ফুরিয়ে গিয়েছিল, যেটা আমার সবসময়ই লাগে, তো বাজার থেকে এনে এখন পরিষ্কার করে ধুয়ে একটি লেবু আমি স্লাইস করে কেটে নিচ্ছি। আজকে তৈরি করব লেবু টি। এই লেবু টিটা যারা ওয়েট লস করতে চান তাদের জন্য খুবই ভালো। আমি কিন্তু এই লেবুটি খেয়ে আমি অনেকটা কমেছিলাম, মাঝখান দিয়ে অফ করে দিয়েছি, এখন আবার শুরু করব। যেহেতু আমি ফল পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সামান্য পরিমাণ আদা নিয়ে, আদাটা কুচি করে কেটে আমি এখানে এক গ্লাসের মতন পানি নিয়েছি। আমি এখন আদা কুচি এবং লেবুর স্লাইস করে কেটে রাখা একসাথে আমি চুলায় মানে ঝাল করে নিব। হাঁড়িটা আমি বসিয়ে দিয়েছি, এখন চুলার আঁচটা অন করে দিব। আর এদিক দিয়ে সালাদ তৈরি করব, যেহেতু এটা রাতের থেকে শুরু করেছি ব্লগটা, তো রাতেই বিকেলে আমি এই সবজিগুলো আনিয়েছি। এখন এই তো আমি একটু সালাদ খাব এবং আমার বাচ্চারা এভাবে সালাদ বানিয়ে দিলে খুবই মানে পছন্দ করে। সাথে দিব তেঁতুল। তো এখন তেঁতুলগুলো ভালো করে বেছে আমি একটু ভিজিয়ে রাখব। আমি এক কাপ পানি নিয়েছি এবং হাফ কাপ আমার এত লেবুটি মানে হয়ে গেছে। এখন আমি একটি চাকনি দিয়ে সেকে নিব। এই তো, আর এখানে এক টেবিল চামচ আমি দিয়ে দিলাম মধু। তো আর এদিক দিয়ে আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি। আমরা সবাই এতো সালাডটা খাবো, আর আমি এদিক দিয়ে নিয়েছি লেবুটিটা। তো আজকে ডিনার আমরা কিছুই করব না, জাস্ট এটাই খাবো। যেহেতু ঈদের পরের দিন কোথাও যাইনি, এই জন্য বড় আপু আমাদের দাওয়াত দিয়েছে। আর এখন তো লকডাউন চলছে, কিন্তু আমার বাসা কিন্তু আমার বাবার বাড়ি কিন্তু একদমই কাছে, তো বড় আপু কিন্তু ওখানেই থাকে। তো বড় আপু আজকে দাওয়াত দিয়েছে, এই জন্য আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি। তো এখন একটু সাজুগুজু করে নিচ্ছি, যেহেতু ঈদের পরে কোথাও যাওয়া হয়নি। তো এ তো আমার নুরমণিকে সাজিয়ে দিচ্ছে আমার মেয়ে অরিন। আর আমি একটু সাজুগুজু করছি, যেহেতু ঈদের পরে কোনো সাজুগুজু করে কোথাও যাইনি, এই জন্য ভাবলাম বরাপুর বাসায় যাই। তো এ তো আমরা এখন রেডি হয়ে নিচ্ছি। যেহেতু আমি বোরকা পরি, এর জন্য বেশ একটা
গর্জেস করলাম না, এই জন্য সিম্পল একটা ড্রেস নিয়েছি, এটা পরে বোরকা পরে যাব। আর এদিক দিয়ে নরমনি সাজা হয়নি, তো নরমনি একা একাই সাজছে, তারপর ওকে সাজিয়ে দিচ্ছে, অরিনও রেডি হয়ে নিচ্ছে। তো আমিও চলে আসলাম বরাপুর বাসায়, এসে দেখি আমি একটু লেট করে চলে আসছি, তো লেট হয়ে গেছে। আর এদিকে দুপুরে খাবারটা আপু খাওয়াইয়ে ফেলছে, তো অরিন হিমেলও বসে গেছে, আর নুরমণিকে আমি এদিক দিয়ে খাওয়াইয়ে দিচ্ছি। তো এই তো এখন আমরা বসবো খেতে, আপু এখানে গুড়া মাছ রান্না করেছে, আর শুটকি ভুনা, মুরগি রোস্ট আর গরুর মাংস, তো আমরা এখন খেতে বসবো। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে যাব আমরা একটু লেকে পার, তো লেক পারে গিয়ে কিছুক্ষণ সময় কাটাবো। আর দেখছি কি সুন্দর বাতাস, আসলে বাবার বাড়ি আসলে এই লেকের পারে আসি, আর যেহেতু এখন লকডাউন চলছে, লকডাউনে কিন্তু বাসা থেকে বের হওয়া যায় না, তারপরও এই জায়গাটা হাঁটার জন্য খুবই মানে মানুষ যাতায়াত করে কিছুটা, তো আমরাও যাচ্ছি একটু লেকের পার, ওখানে সেফভাবে বসে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসব। আর এই তো আমাদের বাচ্চারা ছাগলের বাচ্চা নিয়ে খুবই এনজয় করছে, ছোট ছোট ছাগলের বাচ্চা খুব কিউট, তো ওরা খুবই এনজয় করছে। আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অবশেষে লেক পারে চলে আসলাম, তো এখানে বসে কতক্ষণ আড্ডা দিব, আর আমার ছোট বোন আপনাদের মাঝে ইসলামিক সঙ্গীত গাইবে, ও সেরকম একটা সঙ্গীত গাইতে পারে না, তারপর আপনাদের মাঝে শেয়ার করি। জীবনের চেয়ে আরো দামি রূপ কথা তুই তো আমারি, জীবনের চেয়ে আরো দামি। যার দিকে আমার ছেলেবেলা বাবা মানে সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে যাচ্ছে বালো কাটছে বালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। পাপি গুনাহগার তুমি ছাড়া কে আছে আর, ও গো প্রভু ক্ষমা কর তওবা করি বারে বার, ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান মেহেরবান তোমার মেহেরবান মেহেরবান আমার মেহেরবান। পাপের বোঝা মাথা নিয়ে চলতে পারি না পথারিয়ে ভুলে, হার সমান পাপের বোঝা মাথা নিয়ে চলতে পারি না পথারিয়ে ভুলে, বান্দা তোমার আমি তুমি অন্তর জামিন, বান্দা তোমার আমি তুমি অন্তর জামিন,
জাস্ট ও এখানে এসে একটু গান গাইলো, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেউ খারাপ দিক দিয়ে নেবেন না। তো আজকের মতন এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।